বর্তমান সময়ে দেশের বাইর থেকে সর্বোচ্চ দুইটি ফোন শুল্ক ছাড়া আনতে পারবেন এর ব্যতিরকে আরও ছয়টি ফোন আপনাকে শুল্ক দিয়ে দেশের বাইর থেকে তার পরবর্তীতে আনতে হবে তবে বর্তমান সময়ে বিটিআরসির নিয়ম অনুসারে দেশের বাইর থেকে আপনি যেই ফোনটা আনেন না কেন সেটা নিজে ব্যবহারের জন্য কিংবা ফ্যামিলি মেম্বার কাউকে গিফট করার জন্য প্রত্যেকটা ফোনই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আদারওয়াইজ সেই ফোনগুলোতে বাংলাদেশের সিম তুললে নেটওয়ার্ক কিন্তু পাবে না তো চলুন দেখে আসি কিভাবে আপনি অনলাইনে বিটিআরসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে সরাসরি ফোনটা রেজিস্ট্রেশন করে নিতে পারেন হ্যালো ভিউ এনইআইআর বিটি আর বিটিআরসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর নিবন্ধন করুন কিংবা স্পেশাল রেজিস্ট্রেশন নামে একটা বাটন দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তী সময়ে এখানে আপনার ফার্স্ট নাম লাস্ট নাম ইমেইল মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্রের ধরন দিবেন তারপর আপনার যে স্মার্ট কার্ডটা রয়েছে কিংবা ন্যাশনাল আইডি কার্ডটা রয়েছে সেটা নাম্বার দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন তো এখানে পরিচয়পত্রের ধরনের জায়গায় বিশেষ কিছু নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে আপনি এখানে নাম ফার্স্ট নাম লাস্ট নাম যেটা দিবেন সেটি অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র নাহলে ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট অনুসারে দিবেন তো এখানে জাতীয় পরিচয়পত্র বলতে কিন্তু দুইটা দেখাচ্ছে একটা স্মার্ট কার্ড আর একটা হচ্ছে যুক্ত যে আমাদের জাতীয় পরিচয়পত্রটা রয়েছে সেটা বোঝানো হয়েছে তো আপনি যে কোনো একটাতে করতে পারেন তো লাইক আস আমার কাছে এই মুহূর্তে স্মার্ট কার্ডটাই রয়েছে তো এইখানে আমি আমার নামটা দিয়ে দিব। অবশ্যই আপনি আপনার মেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপর আপনার যে ফোন নাম্বারটা রয়েছে ফোন নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে আমার সিকিউরিটির সাথে আমি পরে দিচ্ছি তার পরবর্তী সময় এখানে আপনার স্মার্ট কার্ডের যে ধরনটা রয়েছে সেটা নির্বাচন করবেন তো আমার তো স্মার্ট কার্ড তারপর আমার স্মার্ট কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন নিজের মন মতো এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা মনে রাখবেন প্রথমে একটা বড়ো হাতের অক্ষর দেবেন ইংরেজি তার পরবর্তী সময় ছোট হাতের অক্ষর দিবেন সংখ্যা দিয়ে এগুলা পূরণ করে নেবেন এমন কি স্পেশাল কিছু সংখ্যা রয়েছে অ্যাট দ্য রেট কোমা কিংবা হ্যাশট্যাগ এর মতো বেশ কিছু চিহ্ন রয়েছে সেই চিহ্নর মধ্যে যে কোনো একটা চিহ্ন এখানে দিতে হবে দিয়ে পাসওয়ার্ডটা পূরণ করতে হবে আদারওয়াইজ কিন্তু পাসওয়ার্ড তৈরি করতে পারবেন না এই সব কিছু হওয়ার পর নিবন্ধন অপশানটাতে ক্লিক করবেন তো আমার অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করব তারপর সেভ বাটন তো আমার ফোনে একটা ওটিপি কোড আসবে তো সেই ওটিপি কোডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমাদের ওটিপি কোডটা চলে এসেছে আমরা আমাদের ওটিপি কোডটা দিয়ে দিব তার পরবর্তীতে ভ্যালিডিটি ক্লিক করে দিব তো সাকসেস হয়ে গেলাম আমরা তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন তো এখানে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন বিশেষ নিবন্ধন কিংবা স্পেশাল রেজিস্ট্রেশন নামে একটা বাটন রয়েছে এবং আইএমআই নাম্বার যেটা রয়েছে সেটা যাচাই করুন তো আপনি এটার মাধ্যমে আপনার ফোনটা অফিসিয়াল নাকি আন এটা সরাসরি এর ওয়েবসাইটে এসে আপনি চেক করে নিতে পারবেন অথবা এসএমএস এর মাধ্যমেও চেক করা যায় তো আমরা সেই দিকে যাব না আমাদের যে ম্যান কাজটা হচ্ছে স্পেশাল নিবন্ধন কিংবা স্পেশাল রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেটি সেটি হচ্ছে যে আইএমআই নাম্বার মোবাইল নাম্বার স্পেশাল নিবন্ধনের কারণ সংযুক্তির ধরন এবং ইটসেটরা তো এইখানে আপনি যে কাজটা করবেন আপনার ফোনের যেই আইএমআই নাম্বারটা রয়েছে সেটি আপনি দিয়ে দিবেন দেশের বাইরে থেকে যেই ফোনটি নিয়ে এসেছেন তো আইএমআই নাম্বার কিন্তু বক্সেই দেখতে পাবেন অথবা স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা ডায়াল করেও কিন্তু আপনার ফোনের আইএমআই নাম্বারটা বের করে নিতে পারবেন তো এখানে একটা বিষয় বলতে চাই একটা ফোনের আইএমআই নাম্বার কিন্তু দুইটা থাকে আবার অনেক ক্ষেত্রে একটাও থাকে তো যে কোনো একটা আইএমআই নাম্বার দিয়ে চেক করলে হবে তারপর এখানে যে ফোন নাম্বারদের রেজিস্ট্রেশন করেছেন সেটা তো থাকবেই তো বিশেষ নিবন্ধনের কারণ ফোনটা আপনি কোথায় থেকে পাইছেন সেটা আপনি এইটা কারণটা লিখে দেবেন তো আমি একটা কারণ লিখছি আই গেট দিস ফোন আপনি চাইলে এটা বাংলাতেও লিখতে পারবেন ফ্রম মাই ফ্রেন্ড তো আপনি যে হিসাবে পাইছেন সেটা মেন কারণটা লিখবেন কিংবা সত্য বিষয়টা লিখবেন তো তার পরবর্তীতে এখানে বলা হয়েছে সংযুক্তির ধরন এবং সংযুক্তি আই মিন আপনাকে বেশ কিছু ডকুমেন্টস এখানে অ্যাড করতে হবে আপনি একটা চাইলেও অ্যাড করতে পারেন একের অধিক চাইলেও অ্যাড করতে পারেন তো আমি আপনাকে বলে দিচ্ছি তো দেশের বাইরে থেকে যদি ফোন আনেন তো সেই ক্ষেত্রে আপনার এইখানে ফোনটা ক্রয়ের রসিদ দিতে পারেন কিংবা চালানপত্র যেটা রয়েছে কাস্টম থেকে যেটা পান সেটা দিতে পারেন অথবা পাসপোর্টের ভিসার কপি অথবা ইমিগ্রেশন কপি তো এইখানে কিন্তু মূলত দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচটার মতো অপশান দেওয়া রয়েছে এই চার থেকে পাঁচটা অপশনের মধ্যে আপনি চাইলে যে কোনো একটা ওখানে দিতে পারেন অথবা আপনি হয়তো বা এই কয়েকটা যে অপশান রয়েছে এই কয়েকটা সেখানে কিন্তু সাবমিট করতে পারেন তো যেটা আপনি যেটা আপনার ইচ্ছা হবে সেটা দিবেন তো আমার কাছে বর্তমান সময় যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রয় রসিদ তো আমি যেটা দিব হচ্ছে রসিদ তারপর এখান থেকে অপশানটা সিলেক্ট করব তো এখানে স্ক্যান কি তো ছবির ধরন বলতে বোঝানো হয়েছে আপনি চাইলে সরাসরি ছবিও তুলতে পারেন অথবা স্ক্যান করে ছবিও উঠাতে পারেন যেটা ইচ্ছা দুই এম বেশি হওয়া যাবে না তো এখানে কিন্তু বলেই দিয়েছে আমার এটা মেবি দুই এম বেশি হচ্ছে তো এটা কিন্তু পিএনজি ফাইল হতে হবে সেটা অবশ্যই নজর রাখবেন তো আপনাকে কিন্তু এখানে মূলত চারটার মতো অপশান দেখানো হয়েছে এক দুই তিন চার এই চারটা পেপার্সের মধ্যে যেকোনো একটা পেপার্স আপনি সাবমিট করতে পারেন আর আপনার যদি মনে হয় একাধিক পেপার সাবমিট করবেন তো এইখানে অ্যাড নামে অপশন দেখতে পাচ্ছেন তো এখানে অ্যাড অ্যাড করে আপনি একাধিক পেপার সাবমিট করতে পারেন তো সাবমিট করার পরবর্তী সময় জমা দিন নামে যে অপশানটা রয়েছে সেখানে আপনি ক্লিক করতে পারেন তো আপনি এখানে কনফার্ম অপশানে ক্লিক করতে পারেন তো এইটা যখন আপনি ক্লিক করবেন তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্মার্টফোনটাকে তারা কিন্তু বৈধ করে দিবে এবং স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে বিটিআরসির পক্ষ থেকে আসা বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত আপনাদের কাছে কেমন লাগলো বিশেষ করে স্মার্টফোন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যার মাধ্যমে অনেক অপরাধমূলক কাজগুলাই কিন্তু এখন কমিয়ে যাওয়া সম্ভব যদি আপনাদের কাছে ভালো লাগে তো সেই ক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে হ্যাঁ লিখে জানাতে পারেন আর যদি আপনাদের কাছে খারাপ লাগে তো সেই ক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে না লিখে আমাদের অবশ্যই জানাতে পারেন উপরোক্ত যেই নিয়মটা রয়েছে সেই নিয়মটা শুধুমাত্র একে জুলাই কিংবা তার পরবর্তী সময় থেকে যেই ফোনগুলা দেশের বাইর থেকে আনা হবে সেটি হতে পারে গিফট করার মাধ্যমে কিংবা কুরিয়ার যুগে কিংবা ডাক যুগে অথবা অনেক প্রবাসী দেশের বাহির থেকে বাংলাদেশে আসবেন আসার সময় দুই থেকে তিনটা কিংবা তারও বেশি ফোন নিয়ে আসবেন তো সেই ফোনগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য ঠিক তেমনিভাবে একজন বাংলাদেশের নাগরিক হয়ে দেশের বাইরে যদি আপনি ঘুরতে যান ঘুরতে যেয়ে যদি স্মার্টফোন নিজে ব্যবহারের জন্য কিংবা ফ্যামিলির কাউকে গিফট করার জন্য ফোন নিয়ে আসেন দেশের বাইরে থেকে কিনে নিয়ে তো সেই ক্ষেত্রেও কিন্তু উপরোক্ত নিয়ম আপনাকে মেনে অবশ্যই চলতে হবে তবে একে জুলাইয়ের পূর্ববর্তী সময়ে অর্থাৎ তিরিশে জুনের মধ্যে যেই ফোনগুলা দেশের বাহির থেকে আনেন কিংবা বাংলাদেশ থেকে আন অফিসিয়ালি কিনেন তো সেই ফোনগুলোও কিন্তু আপনার রেজিস্ট্রেশনের কোনো ধরনের প্রয়োজন হবে না ওই ফোনগুলা কিন্তু অটোমেটিকভাবেই রেজিস্ট্রেশন হয়ে যাবে কিন্তু একে জুলাই কিংবা তার পরবর্তী থেকে আসা প্রত্যেকটা ফোনের ক্ষেত্রেই কিন্তু কিছুক্ষণ আগে যে নিয়মে আপনাদেরকে রেজিস্ট্রেশন পদ্ধতি দেখালাম সেই নিয়মে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে তাছাড়া কিন্তু ভবিষ্যতে আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এখানে আরও একটা কথা আপনাদেরকে আমি স্পষ্টভাবেই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি উপরোক্ত সকল ইনফরমেশান আপনি বিটিআরসির ওয়েবসাইটে সাবমিট করার পরবর্তী সময়েও বিটিআরসি আর সি আপনাকে এসএমএস এর মাধ্যমে জানাই যে আপনার ফোনটা রেজিস্ট্রেশন করার পরবর্তী সময়েও ফোনটা বৈধ করে দেওয়া হয়নি তো সেই ক্ষেত্রে সেই ফোনগুলো কিন্তু পরীক্ষামূলকভাবে তিন মাস চলবে বাংলাদেশের নেটওয়ার্কযুক্ত সিমের সঙ্গে কানেক্ট হয়ে পরবর্তীতে বাংলাদেশ সরকার নতুন একটা সিদ্ধান্ত দিবে এবং সেই সিদ্ধান্ত মতে বিটিআরসি আমাদেরকে নতুন একটা সিদ্ধান্ত জানিয়ে দিবে। তো পরবর্তীতে এই ফোনগুলোর সঙ্গে কী কী হবে তা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন